প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন দর্শক, মিদা ডেইরি ফার্ম, ঠিকানা হলো ফরিদপুর জেলা ভাঙ্গা থানা পুকুরিয়া বাস স্ট্যান্ড ধর্মদি গ্রামে। তো এই খামারটির উদ্যোক্তা হলেন নজরুল ভাই। তো নজরুল ভাই বিদেশ থেকে ফিরে গাভী খামার শুরু করেন। তো প্রথমেই আমরা আপনাদেরকে ওনার খামারটি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলো। তো এই খামারটিতে 10 লিটার থেকে 30 লিটার দুধের গাভী পাওয়া যায়। তো আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব 10 থেকে 30 লিটার দুধের গাভীর দাম দর কীরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। তো নজরুল ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে, খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো নজরুল ভাই, আপনার এই খামারে বর্তমানে কত লিটার থেকে কত লিটার দুধের গাভী আছে? আমার কাছে 10 থেকে 30 লিটার গাভীর দুধ পর্যন্ত আছে। 10 থেকে 30 লিটার? জি। তো আমাদের দর্শকদেরকে একটু বলবেন আসলে 10 লিটারের দুধের গাভীর দামটা কত? আসলে কি, এগুলো ম্যাটার অফ কোয়ালিটি। যদি দেখা গেল অনেক গরু আছে প্রথম বাচ্চা দিয়েছে, এটা ফ্রিজিয়ান একটা গরু, 10 লিটার দুধ হয়, এটা গাভীর দাম প্রায় 1.5 লক্ষ টাকা। আচ্ছা, বা 1,60,000 এরকম। আবার যদি 13-14 কেজি হয়, এগুলো 1,75,000-80,000। এমনও গাভী আছে যে 2 লক্ষ টাকায়ও ওটা দেওয়া যাবে না, হয়তো বা 15 লিটার দুধ হয়, কিন্তু গাভীর হয়তো বা সাইজটা অনেক বড়ো থাকে, ওটা ফিউচার অনেক ব্রাইট আছে। এই গাভীগুলোর মূল্য একটু বেশি হয়, যেগুলো শরীরে অনেক মাংস কম বাট জাত আছে কিন্তু গাভীটার মান নাই, ওই গাভীগুলো একটু দাম কম। আচ্ছা, তো ভাই আমরা তো জানি যে 28 থেকে 30 লিটারের দুধের গাভী পাওয়া যায়। জি। তো এগুলোর দাম দরগুলো কীরকম? এগুলো 2,70,000, 2,80,000, 90,000, 3,00,000 দেয়। 3,20,000 দেওয়া একজন এটা নেয়, কারণ ওই যে বলছি যে যদি কোয়ালিটি ভালো থাকে, গাভী যদি ব্রাইট ফিউচার থাকে, তাহলে একজন নতুন খামারি তিনি নিতে চান আগ্রহী করে। ইভেন ওই যদি ভালো দেখতে শুনতে ভালো হয়, ভালো দুধ হয়, তাহলে মানুষ ওই টাকার দিক তাকায় না, কোয়ালিটির দিক তাকায়। যে কোনো জিনিসই এটা কোয়ালিটি, লাইক এক্সাম্পল আপনার একটা বিল্ডিং যখন তৈরি করেন, বিল্ডিংটা যদি তার যদি ফাউন্ডেশন যদি স্ট্রং না থাকে, ওই বিল্ডিং তো সাধারণ একটু বাতাস এলেই কিন্তু হেলে পড়বে যদি ওর ফাউন্ডেশন ভালো না থাকে। তো গাভী গরুগুলো ওরকমই, একটা গরু 10 বিএম দিছে দুধ হয় 20 লিটার, ওই গরুটার দাম তো আমরা একজন কাছে 3,00,000 টাকা চাইলে মানানসই না, ওটার দাম আছে অনেক কম। আবার অনেকটা আছে যে দুধ হয় 15 লিটার, এটা গাভীর দাম 2 লক্ষ টাকা। এগুলো সবই এখানে যারা আসে ক্রেতাগণ দেখে দেখে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এই দামগুলো। তো ভাই আমরা তো জানি আপনি প্রায় 8 বছর আগে খামারটি শুরু করলেন। জি। তো এত বছর তো গরু টরু বিক্রি করেননি, এখন তো ইদানিং বিক্রি করা শুরু করছেন, এর কারণটা কি? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের ভিতরে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি আছে, অর্থাৎ জবাবদিহিতা এবং স্বচ্ছতা, এই দুটো বস্তু আমাদের ভিতরে সর্বদা কাজ করে। যে কারণে একজন মানুষ অনেক জায়গার তা খবর শুনি যে প্রতারণার শিকার হয়, এরকম কিন্তু এখন আমাদের হয় না, ইনশাল্লাহ আশা করি আগামীতে হবে না, অ্যাক্সিডেন্টলি যদি না হয়। তবে আমাদের কাছ থেকে মানুষ গরু যা কিনবে তার স্বচ্ছতার সঙ্গে তাকে দেওয়া হবে, এখানে কোনো ভুল নাই। আর লোক গরু বেচা কেনা করেন আমার, কারণ আমার খামারটা অনেক বড়, এখানে আরও ওই যে ওই পাশেও খামার আছে, ওই ঘরের ভিতরে অনেক গরু আছে। তো এখন এই গরুগুলা আমি যে গরু শুধু বিক্রি করি তা না, আমার অনেক গরু আবার অনেক এই লোকাল প্রান্তিক মায়েরা বোনেরা যেগুলো গরু লালন পালন করে, অনেক সময় দেখা গেলো তারা এত দুধের গাভী তারা পালতে পারে না, এ আমাকে খবর দিলে আমার যদি পছন্দ হয় আমি ওটা নিয়ে আসি, আনার পরে হয়তো বা 2,000-5,000 টাকা লাভ হইলে গাভীটা আবার দিয়ে দিই। এইগুলো আমার সবই মনে করেন এই যে যত বাচ্চাগুলো দিছে বাচ্চাগুলো সবই আমার ফার্মের, যেগুলো এই যে এর আগে তো দেখছিলেন অনেক গরু, এখন তো কমে গেছে, এগুলো এই কয়েকদিন বিক্রি করে ফেলেছি কিছু গরু। আচ্ছা, তো আমরা একটু গরুগুলো দেখি আপনার এবং এগুলো দাম দর সম্পর্কে জানার চেষ্টা করি। যে এই গরুটা দেখতেছি আমরা, এই গরুটা এখন দুধ হলো 20-22। আচ্ছা, বাচ্চা দিয়েছে আজকে 6 দিন চলে, 6 দিন চলে বাচ্চা দিয়েছে। এইটা যদি 2,00,000 কেউ 35-40 দিয়ে যদি নেবার চায় তাকে আমরা দিয়ে দেবো। 2,35,40? হ্যাঁ, 2,35,40। এর বানগুলো দেখেন, দেখতে বানি কত বড় বড়, সুন্দর গাভী বুঝছেন, অনেক সুন্দর গাভীটা।
তো পরের গাভিটা দেখি আমরা একটু। পরের গাভিটা অনেক দুধের গাভি, এটা 30 লিটার দুধ হয়। দ্বিতীয় বাচ্চা দিবে হচ্ছে না, এই গাভিটা 30 লিটার দুধ হবে। আচ্ছা, গতবার এইটার দুধ পেয়েছি 26 লিটার। 26 লিটার পেয়েছেন? অরিজিনাল ফিজিয়ার একটা গাভি, একদম হরিণের মতো গলা দেখেন। এই গাভিটা নিতে হলে প্রায় 3 লক্ষ টাকা লাগবে। প্রায় 3 লক্ষ টাকার মতো লাগবে? হ্যাঁ, এই গাভিটা। এগুলো হলো কোয়ালিটির গাভি, বুঝছেন? এই যে একটা রানী শঙ্কর, এই যে দুধ হয়, যে এটাও 26 লিটার দুধ হয়, বিশাল দু একটা গাভি। এই গাভিটা যদি চল্লিশটা চায়, এই যে বাচ্চা দেবে ডিসেম্বরে, এই গাভিটা তার কাছে এটা প্রায় 3 লক্ষ টাকা এটা দাম। এই গাভিটা এটাও 30 লিটার দুধ হবে। 30 লিটার দুধ হবে। দ্বিতীয় বিয়ন দেবে সামনে। হ্যাঁ, দ্বিতীয় বিয়ন গিয়েছেন। তারপরে পরে এটা আপনারা জানেন, এটা প্রথম বিয়নে দুধ কম হয়, দ্বিতীয় বিয়নে, তৃতীয় বিয়ন হলো শেষ, তার সর্বোচ্চ দুধটা হয়। আচ্ছা, এই যে একটা বিশাল বড় এটা হয়, যে হলিস্টেন ফিজেন এটা গাভি। এই গাভিটা যদি এখন 2 মাস পর বাচ্চা দিবে, এটা যদি কেউ এসে যদি নিতে চায়, তাহলে 1,90,000 টাকা দিয়ে দেবে। এটা বিশাল বড় একটা গাভি, এটা ইনশাল 18-20 দুধ হবে এই মুহূর্তে যদি কেউ নেয়, যেহেতু গাভ এটা 1.5 মাস পর বাচ্চা দেবে। এরকমই গাভি কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দামটা। একজনে একটা গাভির দাম 7 লক্ষ টাকাও আছে। আচ্ছা, তো এই যে ভাইয়া, আপনি যে বললেন একটা গাভির দাম 7 লক্ষ টাকা আছে, তো এই যে বেশি দামের গাভি যেগুলো, সেগুলো মেনটেন করাও তো অনেক কষ্টের এবং সবাই পারে না। সো ডিফিকাল্ট যে সত্য। তবে এখানে দক্ষ কর্মী লাগে। দক্ষ কর্মী যদি থাকে, যারা অনেক দিনের এই খামারে যুক্ত আছেন, এরা পারবে। এদের দ্বারা, মানুষের দ্বারা অসম্ভব কিছুই না। একটা গরু ওজন হয় কত, 1,000, 12 মন, 14 মন, 15 মন, তা একটা মানুষ ওজন হয় মনে 70 কেজি, 80 কেজি। তারপরে তার মেধা দিয়ে কিন্তু এটা কিন্তু মেনটেন করে ফেলে, ঠিক না? তো আমরা ওই সাইডের গরুগুলো একটু দেখি, চলো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মিদা ডেয়ারি ফার্ম, এই খামারটি গরুগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এবং আগা থেকে মাথা পর্যন্ত গোড়া থেকে সব কিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, দেখছেন আপনারা তো ভাই, এই যে এই গাভিটা দেখতেছি, এটা কয় দাঁতের? এটা হলো 6 দাঁত। আচ্ছা, তো এটার বিক্রির দামটা? দ্বিতীয় বিয়ন দিয়েছে, এখন তৃতীয় বিয়ন সামনে দেবে। আচ্ছা, এটা বিশাল বড় একটা গাভি। তো এগুলো কিরকম দামে বিক্রি হতে পারে? আসলে এগুলো তো এখন গাভ, এগুলো এখন যদি অবস্থায় পাই 2,40,000 বিক্রি করে দেবো। 2,40,000? তারপর পরে এগুলো 27-28 কেজি। এইটা ও যে ওই রানী শঙ্কর যে গাভিটা আছে, যে ওর প্রথম বাচ্চা নেই। আচ্ছা, মুন্ডি গরুটা দেখছেন, এর অলান কত সুন্দর, বিশাল বড় একটা সাইজ আসতেছে দেখেন। আমরা দেখছি বিশাল বড় দেহের একটা গাড়ি। এই গাড়িটা ইনশাল্লাহ যদি কেউ নিতে চায়, তাকে 2,40,000 টাকা দিয়ে দেবো। এটাও 20-22 কেজি হবে। 20-22 কেজি দুধ হবে? হ্যাঁ, হয়তো আলোচনা সাপেক্ষে দিয়ে একটু কম ঠম হতে পারে। ও ভাইয়া, এতক্ষণ আপনি আমাদেরকে, তো এই যে এটা দেখতেছি আমরা, এটা নিলে পরে এটা দুধ হবে 32 লিটার। এটা হলিস্টেন ফিউজিয়ান অরিজিনাল একটা গাভি। এটা যদি কেউ নিতে চায়, এটা 2,85,000 দিয়ে দেবো। বিশাল
গাভি এগুলো জাতের গাভি বুঝছেন, গাভি চাই টেনা পেলে দুইটা গাভি পাল্লি হয়ে যায়, একটা একজন কিনবা চাই 6 লাখ টাকা দিয়ে ও দুইটা 6 লাখ টাকাতে কিনলে পরে লাভবান হবে। এই যে একটা এই যে 20 জার্সি প্রথম বাচ্চা এটার মা আছে ওই যদি সে যে আচ্ছা এটা যদি কেউ নিতে চায় এই যে দেখেন বিশাল ইয়ার্সি এটা যদি কেউ নিতে চায় তার 1 লাখ 60 দিয়ে দেবো, এটা 1400 কেজি দুধ হবে। তারপরে যে দেখতেছি আমরা বকনা বাছুরগুলো এগুলো কি দুধ ছাড়ছে? না এগুলো দুধ ছাড়ে না, এগুলো দুধ ছাড়ে না। এই যে একটা এটা গাব 6 মাসের গাব একটু বয়স হয়ে গেছে, তবে এইটা আমার সব লক্ষ্মী এরা গাবি অনেক দুধ দেয় অনেক আনবিলিভেবল। এই গাবিটা রোজ ওই পাশে একটা গাবি ওই গাবি এই দুটো এটা দেখতেছি আমরা। হ্যাঁ এইগুলো বকনা এইগুলো আমরা বিক্রি করে দিলাম, এগুলো কেউ নিতে চাই। এগুলো কি হিটে আসছে? হ্যাঁ হিটে আসবে, একবার আসছিল হিটে আমরা দিইনি। আচ্ছা একবার ছেড়ে দিছেন? হ্যাঁ দিতে হবে, এটা যদি কেউ নিতে চায় একদম 65,000 টাকা। এই যে একটা আছে যাচ্ছি যদি কেউ নিতে চায় এটার দাম আছে 70,000 টাকা। এই যে একটা বিশাল একটা গাবি হলিস্টেন কিনিয়ে দেখেন গাবিটা সাইজ, এটা বাচ্চা দেওয়ার এক মাস করে, এটা যদি কেউ নিতে চায় তাকে 2,70,000 টাকায় দেওয়া যাবে। বিশাল বড় গাবি দেখছেন যে 2,27,28 কিনে দেবে। তারপরে একটা এটাও 6 মাসের গাবিন, এখন এটা 12 কেজির দুধ হয়। এই গাবিটাও যদি কোনো আগ্রহী ক্রেতা আসে নিতে চায় এই অবস্থায় তাকে দেখা গেল 2,30,000 টাকা দিয়ে দেবে, এই অবস্থায় যদি কেউ নিতে চায়। তারপরে এটা দেখতেছি এই যে একটা আছে এটাও এটা 5 মাসের গাবিন, এটা কি আমরা 2,20,000 দিয়ে দেবো, এটা 25 লিটার দুধ আছে। গাবিটা যে পাতলা পুতলা কিন্তু গাবিটা অনেক দুধ লাগে আমার কাছে। যেগুলো ভাই আছে এগুলো সব জাতের গাবি। এই যে একটা হলিস্টেন ফ্রিজার দেখছেন বিশাল বিশাল, এটা এটা 3 মাসের দাম, এটা তো 3 মাস অবস্থা কেউ নেয় না সাধারণত। এই যে একটা আছে এটাও 2 মাসের গাবি, যদি সমস্যা হয়েছে চিকিৎসা দিতেছি। এই যে একটা আছে এটা এটা বাচ্চার দুর্ঘটনা ঘটেছে, এটাও যদি একজন আইসে এখন দুধ আছে 13 লিটার, যদি কেউ এসে বলে এটা 1,20,000 টাকা দিয়ে দেবো, বেশি বাচ্চা নাই। আর এই যে বড় এটা দেখতেছি এটা এইটা হলো 20 জার্সি, এটা হলো এখন 22 লিটার দুধ হয়। আচ্ছা এটা সকাল বিকেল একজনে যদি মনে করে চেক করে নেব নিতে পারে, এটা 2,10,000 টাকা দিয়ে দেবো, 10-এর নিচে দেবো না। প্রিয় দর্শক এতক্ষণ আপনারা মিদা ডেইরি ফার্মটি ঘুরে দেখলেন, তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খামারটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো কেউ যদি এই খামারটিতে আসতে চায় আসলে কিভাবে আসতে পারে এই জায়গায়? তিনি যদি উত্তরাঞ্চল থেকে আসতে চান তাহলে তিনি ওখান থেকে গোল্ডেন লাইন গাড়িতে উঠবেন, পুকুরিয়া বাস স্ট্যান্ডে নামবেন, ফরিদপুর জেলা ভাঙ্গা থানা পুকুরিয়া বাস স্ট্যান্ড, যে কোনো লোকের কাছে বললেই হবে স্ট্যান্ডের উপরে যে ধর্মদি মির্ধা ডেইরি ফার্ম। আবার যদি কেউ বরিশাল থেকে আসতে চান তিনিও, বরিশাল তো আমার খুব কাছের একটা ডিস্ট্রিক্ট, এখান থেকে 1.5 ঘন্টা লাগে, এখানেও তিনি পুকুরিয়া বাস স্ট্যান্ডের নেমে এই ধর্মদি মির্ধা ডেইরি ফার্ম ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় পুকুরিয়া বাস স্ট্যান্ডের পাশেই আমাদের অবস্থান মির্ধা ডেইরি ফার্ম। আবার যদি কেউ ঢাকা থেকে আসতে চায়, ঢাকা থেকে আমাদের দুই দিকে আসা যায়, একেতে মাওয়া ঘাট হয়ে আর একটা হলো পাটুরি হয়ে, যদি মাওয়া ঘাট হয়ে কেউ আসতে চান তাহলে তিনি আসবেন ভাঙ্গা থানায়, ভাঙ্গা নেমে পুকুরিয়া বাস স্ট্যান্ডের পাশেই আমাদের এই ধর্মদি গ্রাম অবস্থিত আমাদের ফার্মটা দেখে যেতে পারেন। তারপরে যত দাম যাই কিছু বললাম একটু কম বেশ আছে, কাস্টমার আসলে পরে তাকে রিক্ত হাতে ফিরিয়ে দেওয়া হবে না। তিনি যদি গাবি যদি চিনেন, আমার কথা হলো যে কোনো মানুষই আগে প্রথমে জাত মান চিনতে হবে, শুধু ওই যে একটা কথায় আছে ভালো জিনিসের দাম একটু বেশিই হবে, যদি ভালো জিনিস কিনতে চান তাহলে একটু দাম বেশিই পড়বে, যদি এই
এই ভাঙ্গাসুরা বিভিন্ন জায়গা থেকে হাট বাজারে উঠে এর চেয়ে বড়ো বড়ো গাভি পাওয়া যায়, দাম কত? 96,000 টাকা দিয়ে কিনছি, আছে না এরকম অনেক বড়ো বড়ো গাভি। ওইগুলার এইগুলার ব্যাপারটা হলো কোয়ালিটির ব্যাপার, কোয়ালিটি সম্পূর্ণ গাভির একটু দাম বেশি হয়, দুধ এর জাত মান এগুলো তো এই যে বড়ো বড়ো করে দেখালে কষাইয়ের কাছে নিয়ে গেলে মাংস তো দিলেও 1,70,000 টাকা দিবে। আচ্ছা, তো কেউ যদি মোবাইলে যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন? আমার ইমো নাম্বারটা হচ্ছে হলো 01785853058, আর পার্সোনাল আর একটি নাম্বার আছে 01724396136। তো আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আপনিও ভালো থাকেন ইনশাল্লাহ, ভালো এই দোয়াই করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু বকনা বাছুরও পাওয়া যায়, কাস্টমার উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আমাদের এই খামারের যদি আমাদের এই গাভির থেকেই তৈরি আছে বকনা বাছরগুলো, এই খামার থেকেই উৎপাদিত, আপনারা কেউ যোগাযোগ করলে 65,000, 60,000, 70,000, 80,000 যেগুলো বীজ দিয়েছি এগুলোর একটু দাম বেশি। এই ধরনের ওই যে ওই পাশে আর একটা খামার আছে, ওখানে বকনা বাছর আছে অনেকগুলো, ওখানে পাওয়া যাবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে মিদা ডেয়ারি ফার্মে গাভি গরুগুলো দাম দর একটু জানানোর চেষ্টা করলাম। আপনারা যদি এই প্রতিবেদনটা দেখে আপনাদের কোনো ধরনের উপকার হয়ে থাকে তাহলে আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দিয়ে করি, আল্লাহ হাফেজ।